নাট্য ব্যক্তিত্ব, টেলিভিশন অভিনেত্রী, উদ্যোক্তা এবং সমাজকর্মী সারা জাকেরের জন্মদিন আজ। মঞ্চটা শুরু করেছেন সেই 70-এর দশকে। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক, ডিজাইনার হিসেবে সুনাম অর্জন করেছেন সারা জাকের। এখনও আছেন দেশের অন্যতম নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে। 1000-এরও বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি। নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রাখার জন্য 2017 সালে পান 21শে পদক। লেখাপড়ায় প্রথমে বিজ্ঞানের কঠিনতম অংশ বায়োকেমিস্ট্রিতে অধ্যয়ন শুরু করেন, কিন্তু শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করে। এছাড়া 1981 সালে তিনি ব্রিটিশ থিয়েটার ইনস্টিটিউটে প্রশিক্ষণও গ্রহণ করেন। সারা জাকেরের প্রাতিষ্ঠানিক কর্মজীবন শুরু হয় 1995 সালে বাজার গবেষণা ক্ষেত্রে কাজ করার মাধ্যমে। 2004 সালে তিনি নয়নতারা কমিউনিকেশন নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবার পর থেকে তিনি সেখানে প্রকল্প প্রধানের দায়িত্ব পালন করেন। নয়নতারা সিসিম ওয়ার্কশপ নিউ ইয়র্ক কর্তৃক নির্মিত সিসিমপুর, ইংরেজি সিসিম স্ট্রিটের বাংলায় অনুদিত অনুষ্ঠানে সহ প্রযোজক হিসেবে ছিলেন সারা জাকের। ধ্বনিচিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। সারা জাকের বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের একজন প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি বর্তমানে এশিয়াটিক 360 গ্রুপ অব কোম্পানির ভাইস চেয়ারপারসন। সারা জাকের টেলিভিশন অভিনেতা অকাল প্রয়াত আলী জাকেরের স্ত্রী। তাদের বিয়ে হয় 1977 সালে। আমাদের শোবিজের আদর্শ দম্পতিও বলা হতো আলী জাকের এবং সারা জাকেরকে। তাদের দুই সন্তান ইরেশ জাকের ও শ্রিয়া সর্বজয়া। মঞ্চে ও টেলিভিশনে সারা জাকের অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বাকি ইতিহাস, ঈর্ষা, জ্যোৎস্নার ফুল, মুখোশ প্রভৃতি। আজ 22 অক্টোবর প্রখ্যাত অভিনেত্রী, সংগঠক, সমাজকর্মী সারা জাকেরের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।